বিয়ে শাদী হইছে আপনার? বিয়ে হয় নাই। আচ্ছা, তো বয়স কত আপনার? বয়স এই যে 20 সাল হয়ে গেছে। 20 বছর হয়ে গেছে, হচ্ছে না? চাই যদি একা মনের মতো মানুষ পায় তো বিয়ে বলবো, যদি সে আমার দায়িত্ব নেয়, সে আমার পাশে থাকে, তার কাছে আমি এই অবস্থা। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবারও নতুন একটা আপুকে, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। তো চলুন কথা না বাড়ে, তার সাথে আমরা পরিচয় হই না। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আর কেমনে থাকি ভাইয়া, ভালো থাকলে কি আর উইকেন্ড। আচ্ছা, খারাপ আছেন নাকি? আচ্ছা, তো আপনার কষ্টের কথাগুলো আমরা শুনবো। তো আপুর নাম কি? আমার নাম চুমকি ভাইয়া। আচ্ছা চমকি, তো দর্শক আজকে আমাদের মাঝে আছে চমকি, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। চমকির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিও দেখলে ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। তো আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ভাই কুমিল্লা। আচ্ছা, এখন বর্তমানে থাকেন কোথায়? এখন থাকি এই যে এখানে টাঙ্গাইল। টাঙ্গাইল থাকেন? আচ্ছা, তো আপনার ফ্যামিলিতে কে কে আছে, বাবা মা আছে? ফ্যামিলিতে আছে একটা ছোট বোন, আর বাবা বিয়া কইরা, বাবার ক্যান্সার হইছে, মা গেছে থাকি আর এক ছেলে। আচ্ছা, তো আপনার মা আছে? মা তো বিয়ে বসে গেছে গা ভাইয়া। আচ্ছা, মা ক্যান্সার হইছে, বাবা দলি থাকে। আচ্ছা, বাবার ক্যান্সার হইছে? আচ্ছা, অসুস্থ তিনি? অসুস্থ তিনি, বিছনা পড়ে আছে। আচ্ছা, তো আপনার দুইটা শুধু বোন নাকি? একটা বোন আর একটা ভাই। একটা ভাই নাই, শুধু একটা বোন। আচ্ছা, শুধু আপনিই নাকি? আমি একা, শুধু একটা বোন। আচ্ছা আচ্ছা, তো আপনি এখন কি করেন? বিয়ে শাদি হয়েছে আপনার? বিয়ে হয় নাই। আচ্ছা, তো বয়স কত আপনার? বয়স 20 বছর হয়ে গেছে, এখনো বিয়ে শাদি হয় নাই। আচ্ছা, বিয়ে বসতে চান কিন্তু হচ্ছে না? আচ্ছা, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে যোগাযোগ করবে? নাম্বারটা আপনি বলতে পারবেন? আচ্ছা, বলতে পারবেন না। তো দর্শক, আমরা শুনতেছিলাম চমকির জীবনের গল্প, তার বিস্তারিত জানতে এই নাম্বারে ফোন দিলে তাকে পেয়ে যাবেন। 01750097498। তো দর্শক, আমি নাম্বারটা আবারও বলেছি, 01750097498। এই নাম্বারে যোগাযোগ করলে চমকির বিস্তারিত গল্প আপনারা শুনতে পারবেন। তো চমকি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? আচ্ছা, তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।